global plans and you know, which would come to know pricing solution and so it's to use the Microsoft unit. So I'm getting up on the cinema for looking up at all over at the panel, all over at the panel. Poor movies, you know, I'm talking film camera each other again. Cinema kind of other than that, you know, it's a big ball. To the Palula picture, obviously, the data we get to see, she doesn't like the sciences, that's the processes. থিয়েটারটা কোনো কোনো বাড়িতে হোক এদিক হোক পাড়ানাটক হোক এই করে পড়াশোনা করে একটা জায়গা কিন্তু থিয়েটার থেকে সিনেমার যে ট্রানজিশন স্টোরি টেলিং তারা আই নিড টু লার্ন তো তখন আমি চাকরি করছি তো অবভিয়াসলি আমার পক্ষে এফটিআই বা এসআরটিআইতে জয়েন করা সম্ভব ছিল বাড়ির কিছু আর্থিক সমস্যা রয়েছে পড়তে শুরু করলাম আমি প্রথম বলছি যা ওখানে বলছি না সত্যি এটা হচ্ছে যে ক্যামেরা আর সাউন্ড দুটো আলাদা থাকে মানে আমি যে দৃশ্য দেখছি যে সাউন্ড সেটা আলাদা সেই দুটোকে আমরা কোথাও থেকে মার্জ করব এই যে মার্জিনের সময় যাতে প্রপারলি পুরোটা সিঙ্ক হয় তাই জন্য আমরা ওই যেখানে ছবিতে এইটা হয় আর সাউন্ডে টাক আওয়াজটা হয় এই দুটো যাতে আমরা এক্স্যাক্টলি সেম ফ্রেমে সিঙ্ক করতে পারি সেটার জন্য ক্ল্যাপ দেওয়া হয় এটা সেই সময়ের কথা যখন ক্যামেরায় ডিরেক্ট সাউন্ড রেকর্ড হয় সেই সময়ের কথা যখন ক্যামেরায় ডিরেক্ট সাউন্ড রেকর্ড হতে শুরু করলো তখন অবভিয়াসলি became more ceremonial than anything else. But এইটা থেকেই শিক্ষাটা শুরু মুহূর্ত শট ক্ল্যাপ মানে দ্যাটস দ্য আইকন অর দ্যাটস দ্য সিম্বল অফ ফিল্ম বুঝলি এরকম নানান ইন্ডাস্ট্রি মজা মজার জিনিস অনেক সময় আমরা দেখি তোর একটা দৃশ্য চলছে যে এডিটিং এর টার্ম যে দৃশ্য চলছে পরের দৃশ্য কোনো সাউন্ড ঢুকে এসছে তারপর আমরা দৃশ্য পরের দৃশ্যে যাই অনেক সময় সাউন্ড ফরওয়ার্ড বলে তো এইটার টার্ম একটা তখন সেলুলারের যুগে এল কাট এল কাটটা কি কি বস্তু খায় না মাথা আমরা ভাবছি এল কাট কেন তারপর বুঝলাম যে আমার দুটো নেগেটিভ সাউন্ড নেগেটিভ এই টার্ম কাটছি একটা তো নিচে ভেতরে ঢুকে যাচ্ছে তো শেপটা এল এর মতো হয়ে যাচ্ছে সো এরকম মানে আমাদের জিনিস আমার কোম্পানি না হলে ম্যাচ কাট আমার ম্যাচ কাট জিনিসটা খুব দারুণ লাগে কারণ আমি খুব শিশু সুলভ ভাবে সিনেমা করতে শুরু করেছিলাম যে এটা তো ম্যাজিক এটা তো ছোটবেলা মহাজনের সঙ্গে দিয়ে পিসি সরকার হ্যাঁ ওয়াটার অফ ইন্ডিয়া করছে সেরকম ব্যাপার ম্যাজিকের মতো হচ্ছে সিনেমা জিনিসটার যে ম্যাজিক্যাল এলিমেন্ট এটা আমাকে খুব ফ্যাসিনেট করত তো সো দ্যাট ম্যাজিক ইজ সামথিং যেটা আমি মানে দেন ইউ স্টার্টেড রিডিং যে অ্যাকচুয়ালি টুপি ভেল থেকে ফরমাসটা বেরোচ্ছে কি করে ওয়াটার অফ ইন্ডিয়াটা হচ্ছে কি করে হ্যাঁ মানে বরফ ভেতরটা পুরো বরফের লেয়ার ওই যে কমনটা থাকছে তো ওটা গলতে থাকছে আর জলটা শেষ হচ্ছে না সো এইসব টুকটাক ইউ স্টার্ট লার্নিং তো তখন এই এল কার্ড ম্যাচ এখানে এডিটিং এর স্টুডেন্ট আছে নিশ্চয়ই ও ইন্ডিয়ার স্টুডেন্ট বাট এডিটিং নিয়ে কেউ ক্লাস নিয়েছে নিশ্চয় তখন ম্যাচ কার্ড কিছু কেউ জানে ম্যাচ কার্ড কি আমি একটা এবার আমি কথা বলতে বলতে এইটা করলাম ঠিক আছে
এবার ধরো ওই একই শট নেওয়া হচ্ছে একটু টাইটার ম্যাগনিফিকেশন আর ক্লোজ এইটুকু, সেখানে আমি এরকম করলাম। এবার ধরো এই দুটো অ্যাকশনকে আমি যদি ম্যাচ করিয়ে একটু ওয়াইডিশ ম্যাগনিফিকেশন ক্লোজ ম্যাগনিফিকেশনে যাই, দ্যাট ইজ আ ম্যাচ কাটস, বিকজ আম কাটিং ইট অ্যান্ড আম ম্যাচিং দি অ্যাকশন, মানে আম ম্যাচিং মাই হ্যান্ড মুভমেন্ট। সো দিস ইজ অ্যান এক্সাম্পল, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান ম্যাচ এনিথিং, সেটা কাটিং করতে পারো। দরজাটা খুললাম, ভেতরে একটা ক্যামেরা আছে, এবার বাইরেও একটা ক্যামেরা আছে যেখান থেকে আমি ওখানে বেরোলাম। এবার এই যে কাটটা যেখানে আই এম ম্যাচিং দ্য অ্যাকশন এন্ড মেকিং ওয়ান কন্টিনিউয়াস অ্যাকশন থ্রু ওয়ান কাট ওভার টু ডিফারেন্ট either magnifications or shots or anything, that is called match cut. It is like, it is actually like magic. মানে টাক করে ক্যামেরাটা বদলে গেল, তোমার পিওভিটাও বদলে গেল, তুমি এতক্ষণ ভেতর দিয়ে দেখছিলে, এখন তুমি বাইরে দেখছো, কিন্তু তুমি বুঝতে পারছো যে লোকটা অ্যাকচুয়ালি পুরো অ্যাকশনটা কী করলো। সো এরকম ছোটো ছোটো এগুলো খুব বেসিক, এগুলো মানে খুবই সিম্পল, এটা নিয়ে অন্তত কিছু পড়াবেও না। সো ইটস লাইক এবিসি এডিটিং এর মতো, কিন্তু আমার কাছে তখন এইগুলোই হয়ে উঠছিল এক একটা ম্যাজিক্যাল জিনিস।